এখান থেকে আপনি যে আইএসপি গুলো পাবেন, এখান থেকে AT&T, কমলিঙ্ক, সেঞ্চুরি লিঙ্ক, কজেন্ট, কমকাস্ট, ফ্রন্টিয়ার, জিজিটি, এরপরে ইনকাম অনলাইন, লুমিন, RNN, ওয়াইন্ডি স্ট্রিম, এরপর হচ্ছে যাও। সো দেখেন এখানে কত রকম আইএসপি আছে। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুবই কম খরচে রেসিডেন্সিয়াল প্রক্সি কীভাবে নেবেন সেই বিষয়টা শেয়ার করব। সো যদি এখানে দেখেন স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি অনলি $1.99 প্রত্যেকটা প্রক্সি পড়বে, এরপরে ডাটা সেন্টার $1.13, ডাটা সেন্টার শক্স 5 30 সেন্ট করে প্রত্যেকটা প্রক্সি, এরপরে রোটেটিং প্রক্সি অ্যাভেলেবল আছে $2.99, এরপরে মোবাইল প্রক্সি অনলি $4 করে। সো দেখেন খুবই চিপ রেটের প্রক্সি, আমার দেখা সাইটগুলোর মধ্যে এর চেয়ে কম রেটে অন্য কোনো সাইট আমি দেখি, আর যেটা দিয়ে আপনি সার্ভে সিপিএ সব কাজই করতে পারবেন, এছাড়াও পেপালে, এরপরে মেগা পার্সোনাল থেকে শুরু করে সব কাজে এটা ইউজ করতে পারবেন। সো প্রক্সি রিলেটেড যা কাজ আছে সবই ইউজ করতে পারবেন। তো সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে রেখে দিব, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনারা জাস্ট এখান থেকে সাইন আপ করে নেবেন। সো সাইন আপে গেলাম, যাওয়ার পরে এখানে আপনার মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, টার্মস এগ্রি করে আই এম নট এ রোবট, এরপরে এখান থেকে জাস্ট সিম্পলি সাইন আপ করে নেবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো সাইন আপ করার পরে দেখেন এটা আমি রেগুলার ইউজ করি, এখানে টোটাল 373টা প্রক্সি আমি ইউজ করছি এই সেট থেকে, অন্যান্য অ্যাকাউন্টে আরও ইউজ করছি বাট শুধু এই অ্যাকাউন্টে 373টা। সো দেখেন আমি রেগুলার এটা ইউজ করি। তো কীরকম চিপ সেটা আপনারা ভিডিও কন্টিনিউ করলে দেখবেন। ফার্স্ট আপনাদের দেখে এখানে টপ আপ কীভাবে করবেন, তো এর জন্য টপ আপে গেলাম। এখানে আপনি যেই কোনো অ্যামাউন্ট দিবেন, মিনিমাম $5 অ্যামাউন্ট দেওয়ার পরে এখান থেকে আপনি ভিসাতে পে করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো ভিসাতে না করার জন্যে, কারণ অ্যাকাউন্ট ব্যান করে দেয় তারা। আপনি যদি কার্ড চেঞ্জ করতে যান, ভার্চুয়াল ভিসাগুলো ইউজ করেন, সেক্ষেত্রে তারা অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে। সো যদি সম্ভব হয় পেপাল, এরপরে ক্রিপ্টোকারেন্সি ইউজ করবেন, কোনো প্রকার অ্যাকাউন্টে ঝামেলা হবে না। তো দেখেন এই হচ্ছে পেমেন্টগুলো যেগুলোতে আপনি পে করতে পারবেন। তো যে কোনো একটা পেমেন্ট চুজ করে, সাপোজ আমি যদি পেপালটা চুজ করি, আপনি এরপরে অ্যামাউন্ট চুজ করবেন, অ্যামাউন্ট আমি $10 দিলাম, এরপরে পেমেন্ট মেথড হচ্ছে পেপাল, আর এখানে তাদের চার্জ কাটবে $84, এরপরে কন্টিনিউ করে জাস্ট এখান থেকে পে করে দেবেন। পে করার পরে আপনার অ্যাকাউন্টে এখানে লোড হয়ে যাবে, এখানে অলরেডি আমার $6 দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে ব্যালেন্স শো করবে, এরপরে এখান থেকে অর্ডার করবেন, এর জন্য ক্রিয়েট অর্ডার, এখানে দেখেন স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি আছে, এরপরে ডাটা সেন্টার প্রক্সি আছে, এরপর রোটেটিং প্রক্সি আছে, এরপরে হচ্ছে মোবাইল প্রক্সি আছে। সো এখন আমরা যা করব, আমরা মান্থলি স্ট্যাটিকগুলো দেখব, রেসিডেন্সিয়াল যেগুলো, তো সিলেক্ট করলাম আমরা। করার পরে এখানে দেখেন এখানে দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্সি আর একটা হচ্ছে প্রিমিয়াম প্রক্সি। তো স্ট্যান্ডার্ড হচ্ছে একবার ইউজ হয়েছে কোথাও না কোথাও, সেই প্রক্সিগুলোই তারা আবার সেল করে একটু কম রেটে, সেটা হচ্ছে $3.49, মানে $3.50 আপনি এক মান্থের একটা প্রক্সি পাচ্ছেন, খুবই চিপ রেট। আর যদি প্রিমিয়ামটা দেখেন, প্রিমিয়াম প্রক্সি যেটা কখনো ইউজ হয়নি, একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন প্রক্সি, আপনারা যদি সার্ভে কাজ করতে চান তাহলে অবশ্যই এই প্যাকেজটা নিয়ে নেবেন। দেখেন তারা লিখে দিছে নেভার বিন ইউজড এ প্রক্সি অন আওয়ার প্ল্যাটফর্ম, সো এই প্ল্যাটফর্মে আর কখনো ইউজ হয়নি এরকম একটা প্রক্সি, ফ্রেশ প্রক্সি, সেটা হচ্ছে $9.99, মানে $10 আপনি এখানে ভালো একটা প্রক্সি পাচ্ছেন, ফ্রেশ প্রক্সি। আপনি যদি অন্য সাইট থেকে প্রক্সি নিতে চান তাহলে দেখবেন $20 উপরে পরে একদম ফ্রেশ প্রক্সি, সো এখানে তারা অনেক চিপে দিচ্ছে। তো এরপরে দেখাই আপনার আইপি ভার্সন, এটা অটোমেটিক IP4 থাকবে, এরপরে কান্ট্রি, এখান থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এরপরে বুলগেরিয়ার, ডেনমার্ক, ফ্রান্স, মোটামুটি অনেক কান্ট্রির প্রক্সি আছে। দেখেন এখানে কত কত প্রক্সি আছে, ইউকে, ইউএসএ, যেহেতু ইউএসএ ডিমান্ড বেশি সো ইউএসএই দেখাই আমি। এরপর আইএসপি দেখেন, আইএসপি তো আমরা ফার্স্টের দিকে দেখলামই, AT&T, কজেন্ট, কমকাস্ট, এরপর হচ্ছে ফ্রন্টিয়ার, জিটিটি, যেটা আমরা ফার্স্টের দিকে দেখলাম, এখান থেকে আমরা মোস্ট ডিমান্ডেবল হচ্ছে AT&T, AT&T নিলাম। এরপরে কোয়ান্টিটি দেখেন আপনি কয়টা নিতে চান একবারে সেটা দিবেন, আমি একটি নিব। এই প্রক্সিটা আপনি মান্থলি ইউজ করতে চান, 3 মাসের জন্য ইউজ করতে চান, 6 মাস ইউজ করতে চান, কত মান্থের ইউজ করতে চান সেটা চুজ করবেন। আর যদি 1 মাস নিয়ে অটো রিনিউ রাখতে চান তাহলে এটা অন রাখবেন, আর রিনিউ করতে না চাইলে অফ রাখবেন। আপনি প্রক্সিগুলো আবার রিনিউ করে নিতে পারবেন, যখন মেয়াদ শেষ হবে তারা মেল করবে। সো যদি 1 মান্থের নেন তাহলে 1 মান্থে, যদি আপনার সার্ভে কাজ ভালো হয় এই আইপিটা দিয়ে, তাহলে আইপি চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে জাস্ট রিনিউ করে নেবেন। এরপরে দেখেন এখানে একটা ডিসকাউন্ট কুপন আছে, এই ডিসকাউন্ট কুপন ভিডিও ডিসক্রিপশনে, কমেন্টে অথবা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, টেলিগ্রাম হচ্ছে ডিসক্রিপশনে, আপনারা টেলিগ্রামে জয়েন করে নেবেন।
তো কুপন ইউজ করলে এখানে একটা ছাড় পাবেন। এরপর এখান থেকে জাস্ট নেক্সট করে দিলাম। তো দেখেন এরপর এরকম একটা অপশন পাবেন, আপনি যদি ব্যালেন্সে টপ আপ করে থাকেন তাহলে ব্যালেন্স শো করবে। এরপর চাইলে ক্রেডিট কার্ডে সরাসরি পে করতে পারবেন, এরপর আলিপে পেপাল সরাসরি পে করা যায়, অথবা যেহেতু আমার ব্যালেন্স আছে আপনি এটা দিয়ে জাস্ট চেক আউটে ক্লিক করলেই আপনার এখানে প্রক্সি কিনা হয়ে যাবে। প্রক্সি কীভাবে ইউজ করে সেই বিষয়টা আপনারা জানেন, এটা নিয়ে আমার ভিডিও আছে, সেটা ডিসক্রিপশনে রেখে দিব কীভাবে সেট করে। এখানে আপনি শক্স এইচটিটিপি যেই কোনো প্রক্সি নিতে পারবেন, আর এনি টাইম শক্স থেকে এইচটিটিপি, এইচটিটিপি থেকে শক্স মুভ করতে পারবেন। তো এই ছিল সাইট যেটার মধ্যে সবচেয়ে কম খরচে আপনি প্রক্সি নিতে পারবেন। সো যারা যারা এই প্রক্সি সাইটটি ইউজ করছেন তারা কমেন্টে অবশ্যই প্রক্সি রিভিউটা দিবেন আমার কমেন্টে, তাহলে যারা নতুন কিনবে তারা রিভিউটা দেখে এখানে প্রক্সি নিতে পারবে। কে কোন পারপাসে ইউজ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল ভিডিও, ভিডিওতে আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর নেক্সট ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।